हमरा राधर पे में मातोवारा मकनो छे को ना 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 छेरे देबो ना वाले बुछड़ा এই মুহূর্তে আমি আছি কলকাতা চিৎপুর স্টেশনে। তো আজকে আমি যাচ্ছি 13151 কাজিরাঙ্গা এক্সপ্রেস করে যাচ্ছি গুয়াহাটি। কলকাতা চিৎপুর থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে 971 কিলোমিটার। তো 971 কিলোমিটার প্লাস 13টা হোল্ডের সাথে আমরা জার্নি সমাপ্ত করে পৌঁছে যাব গুয়াহাটি। আমার কোচ হচ্ছে 3rd AC-তে, তো আমার কোচ নাম্বার হচ্ছে B4। তো বন্ধুরা, ট্রেন আমাদের সিগন্যাল হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে মানে ছেড়েই দিয়েছে। বর্ধমান জংশনের 2 মিনিটের হল্ড আছে এখানে, আর বর্ধমান ছেড়ে আমাদের দ্বিতীয় হল্ড হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ট্রেন আমাদের সিগন্যাল হয়ে গেছে বর্ধমান জংশন থেকে, আর পরবর্তী হল্ড হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এটা হচ্ছে আমাদের সিট, বন্ধুটা একটা হয় আর এটা একটা মানে মিডল বার্থ একটা, আপার বার্থ একটা। তো সাইড লোয়ার সাইড আপার পাইনি আমি, তৎকালে টিকিট কেটেছিলাম। আর ইন্টেরিয়রটা কিছুটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন মিরার আছে এখানে, চার্জিং পয়েন্ট রয়েছে, অনেক কয়টা রয়েছে, এদিকে একটা এদিকে একটা, আর ওপাশেও রয়েছে। ঘড়িকাটায় 11:20 আর আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতন। এখানেও 5 মিনিটের হল্ড আছে, আর এরপরে গাড়ি আমাদের পৌঁছে যাবে রামপুরহাট। তো নিয়ে নিচ্ছি কাঁচা চানা, যেটাকে বলে ছোলা। কত করে? 20 টাকা। 20 টাকা।
তোমরা রাধার প্রেমে মাতোয়ারা মগ্ন থেকো না 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 ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না কমলে রাখিব ছেড়ে দেব না ঘড়ির কাঁটায় 12টা বেজে 35 মিনিট আর আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে রামপুরহাট জংশন। আপনাকে যেরকম বলেছিলাম আমি যে রামপুরহাট হচ্ছে তারাপীঠ, তো তারাপীঠ মন্দিরে যেতে হলে আপনাদের আসতে হবে রামপুরহাট। ট্রেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, এখানে 5 মিনিটের হল্ট আছে এই ট্রেনে। আর রামপুরহাট ছেড়ে পরবর্তী হল্ট হচ্ছে আমাদের মালদা টাউন। তো মালদা টাউন ঢুকতে এখন অনেকটাই টাইম আছে, মালদা টাউন 3টার সময় ঢুকবে। তেল কি আসবে? তেল নাকি খেলেন খেলেন টক তেল রাখি ঝালমুড়ি 20 টাকা করে পড়ছে ঝালমুড়ি। তো ওদের খাবার আমাদের চলে এসছে, তো আমি খাবার প্যান্টিতে অর্ডার করেছিলাম ভেজ থালি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো, মানে 2টা বেজে 10 মিনিট। তো লাঞ্চ আমার চলে এসছে প্যান্টি থেকে, আমি দেখাচ্ছি কী কী আছে লাঞ্চে। প্লেন রাইস, ডাল, সবজি, রুটি আছে, আর এদিকে আছে পনিরের সবজি, আর এটা একটা সোন পাপড়ি মানে সুইট, আর আছে একটা চিকেন। তো লাঞ্চটা কমপ্লিট করি, লাঞ্চটা কমপ্লিট করে আপনাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় 2টা বেজে 55 মিনিট আর গাড়ি আমাদের পৌঁছে গেছে মালদা টাউন।
ট্রেন রাইট টাইমে আছে একদম, এক মিনিট শুধু লেট আছে। তো এই যে এদিকে আমার ট্রেন দাঁড়িয়ে আছে। তো লাঞ্চ আমার কমপ্লিট, খাবার দাবার কোয়ালিটি একদম জঘন্য ছিল, মানে বলার বাইরে একদম। 140 টাকা নিরামিষ, মানে নিরামিষ খাওয়া দিয়েছে, তার মধ্যে পনিরটা দিয়েছে, পনির তো পুরোটা খারাপ। যাই হোক, রাত্রে আর খাবো না এই ট্রেনটির থেকে খাওয়ার, বাইরে যদি কিছু পাই তো সেরকমই কিছু খেয়ে নেব। যে 5 মিনিট আর গাড়ি আমাদের এই মুহূর্তে পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি জংশন। এখানে 10 মিনিটের হল্ট আছে, তো অনেকটাই ভিড় স্টেশন। কলকাতা থেকে 971 কিলোমিটার জার্নি সমাপ্ত করে আমরা পৌঁছে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন ঘড়ির কাঁটা। এখন 3:55, গাড়ি একদম নির্ধারিত সময়ে পৌঁছে দিয়েছে আমাকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এখন গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, যাবো এখন বাইরে, উবের বা ওলা একটা বুক করবো, বুক করে সোজা চলে যাবো বাইরে। তো আজকের ভিডিওটাকে এখানে বাড়াচ্ছি না, খুব জলদি দেখাচ্ছে আবার নতুন কোনো আরও একটা ভিডিওতে। তো ততক্ষণ তো সাথেই থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।